মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট জেক্সপো ভোকলেটের জন্য কিভাবে বার করবে তার পারফর্মাগুলো বা সেই ফরম্যাটটা কি হবে এবং সেটা তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ বার করবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ বলবো। যে কিভাবে তোমরা ইজিলি মেডিকেল এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বার করতে পারো তো ভিউয়ার্স এর আগে আমি তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা লাগবে সেটারও কিন্তু ভিডিও দিয়েছি যারা সেই ভিডিওটা দেখো নি বক্সে দেওয়া ভিডিও লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো ওটাও কিন্তু তোমাদের অ্যাডমিশানের সময় দিতে হবে তো ভিউয়ার্স তোমরা দেখছো প্রোটেকনিক্যাল জিনিয়াস আমি অনির্বাণ তোমরা জানো প্রোটেকনিক্যাল জিনিয়াস কিন্তু সব সময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান প্রোভাইড করে এই রকম অরিজিনাল ডকুমেন্টস দিয়ে স্টেপ বাই স্টেপ ফুল ইনফরমেশান তোমরা কিন্তু অন্য কোন চ্যানেলে অন্য কোন ভিডিওতে পাবে না তো সরাসরি ভিডিওর টপিকে চলে যাচ্ছি সবার প্রথমে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের যে ফরম্যাটটা রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের সেই লিঙ্ক থেকে সেটা পিডিএফ আকারে ডাউনলোড করবে এবং সেটাকে এ ফোর পেপারে প্রিন্ট করবে দেখো প্রিন্ট করার পরে তোমরা সেটাকে যে কোনো এম বিবিএস ডক্টরের কাছে নিয়ে যাবে যে যে ঘরগুলো রয়েছে অর্থাৎ যেগুলো তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেটে লিখতে হবে সেগুলো কিন্তু তোমরা লিখবে না জাস্ট তোমাদের নাম বাবার নাম এই যে বেসিক জিনিসগুলো সেগুলো কিন্তু লিখতে পারো বাট আদার্স যে মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ডক্টরই লিখে দেবে তো তোমরা কি করবে তোমরা তোমাদের যে প্রথমে নাম আছে বাবার নাম আছে সেটা লিখতে পারো যদি হাইটটাকে মেপে নাও হাইট ওয়েট এবং চেস্ট এটা যদি তোমরা জানো বা মেপে নাও এগুলো কিন্তু তোমরা লিখতে পারো বাট এর পরে যে অপশনগুলো রয়েছে যে ভীষণ লেফট এবং রাইট চোখের যে ভীষণ রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক ডক্টর যেটা লিখে দেবে সেটাই কিন্তু তোমাদের লেখানো উচিত এটা কিন্তু তোমরা ডক্টরের কাছে গেলেই ডক্টর করে দেবে যে কোনো হসপিটালে গেলে এমবিবিএস ডক্টর দ্বারা যদি তোমরা করো সেটা বিনামূল্যে হয়ে যাবে এছাড়া তোমরা যদি কোনো এমনি চেনা প্রাইভেট কোনো ডক্টরের কাছে গিয়ে করো তাহলে কিন্তু সে একটা সামান্য ফি নিয়ে এটা কিন্তু তোমাদের করে দেবে আর তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে মেন যে জিনিসগুলো এখানে রয়েছে এই যে কালার ভিশন এবং যে আই ভিশন সেগুলো যেন ঠিকঠাকভাবে লেখা হয় এই কালার ভিশন আই ভিশন এবং যে ক্যান্ডিডেটের রিমার্কস অর্থাৎ তোমরা যে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছো তোমরা এটা পড়তে পারবে কি না তার জন্য তুমি ফিজিক্যালি একেবারে ঠিক আছো সেটাও কিন্তু ডক্টর দ্বারা লেখাতে হবে দেখো তোমাদের আমি ডেমো দেখিয়ে দিলাম এই ডেমোতে তোমরা কিন্তু সকল জিনিস দেখতে পাচ্ছ ঠিক সেমভাবে কিন্তু তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা এইভাবে কিন্তু ডক্টরকে দিয়ে করে নেবে দেখো ডক্টরের যে মেডিকেল অফিসার অর্থাৎ মেডিকেল অফিসারের যে সিগনেচার রয়েছে তার নিচে তার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই দিতে বলবে এবং একটা স্ট্যাম্প মারতে বলবে যে যেখান থেকে তুমি বিলং করছো বা যেখান থেকে তুমি সার্টিফিকেটটা নিচ্ছ সেই হসপিটাল হোক কিংবা কোনো জায়গা হোক সেখানকার কিন্তু একটা অফিসিয়াল স্ট্যাম্প কিন্তু অবশ্যই মারতে বলবে এটা দেখো জেরক্স ফাইল বলে এখানে স্ট্যাম্পটা বোঝা যাচ্ছে না এখানেও কিন্তু স্ট্যাম্পটা রয়েছে স্ট্যাম্পটা না মারলে কিন্তু তোমাদের ইন ফিউচার সমস্যা হতে পারে ভর্তির সময় তো তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে বার করবে পুরো প্রসেসটা নিশ্চয়ই বুঝলে এটা খুবই ইজি ব্যাপার এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে অতটা তোমাদের চাপ নিতে হবে না এটা তোমরা ইজিলি বার করে নিতে পারবে আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসটাকে ফলো করে শুধু মাথায় রাখবে এই আই ভিশন কালার ভিশন এগুলো যেন ঠিকঠাকভাবে দেওয়া থাকে আর মেডিকেল সার্টিফিকেট নিতে যাওয়ার সময় তুমি একটা প্রবলেম ফেস করতে পারো সেটা আমি নিজস্ব এবং আদার্সদের যে এক্সপিরিয়েন্স সেটার থেকে শেয়ার করছি তোমরা যদি কোনো জেনারেল ফিজিশিয়ানের কাছে যাও তারা কিন্তু আইটা অর্থাৎ আই ভিশনগুলো চেক করবে না তখন তোমাদের হয়তো চোখের কোনো ডাক্তারের কাছে যেতে হতে পারে সেটাতেও কোনো প্রবলেম নেই তোমরা জাস্ট একটা চোখের ডাক্তারকে দেখিয়ে দেবে তো তিনি কিন্তু এখানে আই ভিশন কালার ভিশন লিখিয়ে দেবে বা লিখে দেবে তো তোমরা পুরো ব্যাপারটা কিন্তু বুঝলে এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু যদি তোমরা না দাও তাহলে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না সকল গভর্নমেন্ট কলেজে কিন্তু এবছর তিনটে ডকুমেন্টস মাস্ট করে দিয়েছে তার মধ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রয়েছে অ্যান্টি র্যাগিং অ্যাভিডোভিট রয়েছে যেটা আমি এর পরে বলবো এবং রয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিও বানিয়েছি তোমরা দেখে নিতে পারো তো পুরো মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারটা কমপ্লিট হলো এবার আসছি অ্যান্টি র্যাগিং অ্যাভিডোভিট এই অ্যান্টি র্যাগিং অ্যাভিডোভিটের যে পারফর্মাটা তোমরা দেখতে পাচ্ছ এই পারফর্মাটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওয়েবসাইটের যে কাউন্সিলিংয়ের যে প্রসিডিওর আছে সেখান থেকেও এটা পেয়ে যাবে বাট লিঙ্ক থেকে একবারে ডাউনলোড করে তোমরা এটাকে প্রিন্ট করে নেবে দেখো এটা কিন্তু তোমাদের এ পেপারে করলে চলবে না এটা তোমরা প্রিন্ট করবে প্রিন্ট করে তোমাদের এলাকার যে কোনো লোক যিনি কোটের সাথে যুক্ত আছে বা অ্যাডভোকেট বা বিভিন্ন রকম কাজ করে এরকম সংক্রান্ত কোটে তাদের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে এছাড়া তোমরা চাইলে নিজেরাই কিন্তু কোর্টে গিয়ে এটা করতে পারো সেখানে কিন্তু তোমাদের নিজের দাঁড়িয়ে থেকে ব্যাপারটা করতে হবে তাতে কিন্তু একটু সময় বেশি লাগতে পারে আর যদি তুমি কারুর সূত্রে করো তাহলে কিন্তু কারোর সংযোগে যদি ব্যাপারটা করো যে কোর্টের সাথে যুক্ত রয়েছে তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা খুব ইজি হবে তো এটাতে কিন্তু একটু তোমাদের প্রবলেম হতে পারে কারণ এখানের সিস্টেমটা কিন্তু একটু আলাদা তাই আমি তোমাদের সাজেস্ট করব কাউকে চেনা কাউকে একটা তাদের ফি দিয়ে একটা ছোট্ট ফি দিয়ে তোমরা ইজিলি এটাকে করে নিতে পারো তো এটাকে তোমরা কিভাবে করবে আমি তোমাদের সম্পূর্ণ বলে দিচ্ছি দেখো এখানে দুটো অ্যানেক্সার রয়েছে অ্যানেক্সার ওয়ান এবিডোভিড বাই দ্য স্টুডেন্ট এবং অ্যানেক্সার টু এভিডোভিড বাই প্যারেন্ট অর গার্ডিয়ান তো প্যারেন্ট এবং গার্ডিয়ান যে রয়েছে তার একটা বার করতে হবে এবং স্টুডেন্টের একটা বার করতে হবে এই দুটো পেজকে সর্বপ্রথম তোমাদের প্রিন্ট আউট করতে হবে এ পেপারে প্রিন্ট আউট করার পরে তোমাদের কিন্তু এ পেজে এটা করলে চলবে না এটা তোমাদের প্রপার স্ট্যাম্প পেপার বা কোর্ট পেপার যেটাকে বলে তো সেটাই কিন্তু করতে হবে কোর্ট থেকে তো এটা তোমরা কিভাবে করবে তোমাদের এখানে লেখার মতো কিচ্ছু নেই শুধুমাত্র তোমাদের ডিটেলস ছাড়া তো তোমরা তোমরা যে এ পেপারটা ডাউনলোড করবে সেখানে তোমরা তোমাদের ডিটেলসগুলো সম্পূর্ণ লিখে দেবে লিখে সেটা কোর্টে প্রোভাইড করবে যার দ্বারা প্রোভাইড করবে বা নিজে গিয়ে যদি প্রোভাইড করো তাকে বলবে এই যে লেখাটা পুরো ব্যাপারটাকে স্ট্যাম্প পেপারে করে সুন্দরভাবে কোটে স্ট্যাম্প মেরে যে সিগনেচার অব ডেপুটেন্টের যে দুটো সিগনেচার করে পুরো ব্যাপারটাকে কমপ্লিট করে দিতে তারা মানে যারা কোটে রয়েছে তারা কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ জানে তারা এরকম সব কিছুই করে তো তারা কিন্তু এই প্রসেসটা দেখে ইজিলি করে দেবে তার জন্য একটা ছোট্ট চার্জ নিতে পারে চার্জটা কত বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমি তোমাদের অ্যাভারেজলি বলছি দুশো থেকে তিনশো টাকা তোমাদের হয়তো চার্জ লাগতে পারে এটা করার জন্য এই চার্জটা কিন্তু হয়তো ম্যান্ডেটরি তো এবার তোমরা দেখছো এখানে যে পারফর্মারটা রয়েছে বা অ্যানেক্সারটা রয়েছে এখানে কিন্তু তোমরা যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু কোট পেপারে একবারে লাগাবে কখনো কিন্তু এ পেপারে তোমরা এটাকে লাগাবে না একেবারে কোট পেপার যেটা পাবে তারপরে কিন্তু ছবিটাকে লাগাবে আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে এই অ্যান্টি র্যাগিং অ্যাভিডোভিটটা তুমি যখন বার করতে যাবে তোমার কিন্তু অ্যালটমেন্ট ছাড়া অ্যালটমেন্ট ছাড়া অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজের ভর্তির কোনো প্রমাণপত্র ছাড়া কিন্তু তোমরা এই অ্যান্টি র্যাগিং অ্যাভিডোভিটটাকে বার করতে পারবে না কারণ এখানে কিন্তু সম্পূর্ণ কলেজের নামটাকে মেনশন করতে হয় হ্যাঁ ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের কলেজের নামটাকে মেনশন করতে হয় তাই কিন্তু তোমরা প্রপার ডকুমেন্টস যে ভর্তির তোমাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টস ছাড়া কিন্তু তোমরা এটাকে বার করতে পারবে না ডোমিসেল এবং তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হয়তো হয়ে যাবে তোমাদের র্যাঙ্ক কার্ড বা আদার্স কাউন্সিলিং প্রসিডিওরের কিছু দেখালে কিন্তু এটা তোমরা করতে পারবে না করতে পারবে না বলতে তোমাদের করা কোনোভাবেই উচিত নয় কারণ কোনো ক্ষেত্রে তোমরা যদি ওই কলেজটা না পাও তাহলে কিন্তু যে কলেজটার নাম দিচ্ছ সেই কলেজটা চলে আসবে এবং ব্যাপারটা ভুল হয়ে যাবে তো তোমরা বুঝতে পারলে এবার তোমরা কি করবে তোমরা দেখো এ ফোর পেপারে প্রথম যে অ্যানেক্সারটা রয়েছে সেখানে জাস্ট তোমার নাম তোমাদের এনরোলমেন্ট নাম্বার তোমরা এনরোলমেন্ট নাম্বার পাওনি এবছর জেক্সপোতে তাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা লিখবে এবং নিচে গার্ডিয়ানের নেম বা যে বাবা রয়েছে বা কারোর মা রয়েছে তার নামটা লিখে দেবে এবং নিচে নেম অফ দ্য ইনস্টিটিউশন যেটা রয়েছে সেটা জেআইএস স্কুল অফ পলিটেকনিক দেখো এখানে লেখা রয়েছে তো তোমরা যে কলেজে ভর্তি হবে যে কলেজে সিট পাবে সেই কলেজের নামটাকে এ পেপারে লিখে ওনাদের কাছে সাবমিট করবে এবং নিচে দেখতে পাচ্ছ একটা জায়গায় নেম রয়েছে সেখানে তোমাদের ক্যান্ডিডেটের যে নামটা সেটা কিন্তু লিখে দেবে এই লেখাগুলো কিন্তু তোমরা এ ফোর পেপারে লিখেই তাদের প্রোভাইড করবে তারা সেটাকে কোট পেপারে সুন্দরভাবে টাইপ করে লিখে দেবে বুঝতে পারছো ব্যাপারটা এইটুকু ইনফরমেশানই কিন্তু তোমরা ওদের প্রোভাইড করবে বাকিটা কিন্তু ওরা নিজেরাই সম্পূর্ণ করে দেবে তারপরে তোমাদের ব্যাপারটা রেডি করে ওরাই হাতে দিয়ে দেবে অ্যানেক্সার ওয়ান অ্যানেক্সার ওয়ানটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু বুঝলে এবার আমি চলে যাচ্ছি অ্যানেক্সার টুতে দেখো এখানে কিন্তু এটা কিন্তু গার্ডিয়ান বা প্যারেন্ট যিনি আছে তার নামে তো সেখানে কিন্তু প্রথমে তার নাম এবং যে স্টুডেন্ট তার ফুল নেম এবং এখানে যে স্টুডেন্টের অ্যাডমিশন রেজিস্ট্রেশান বা এনরোলমেন্ট নাম্বার যেটা চেয়েছে তোমরা সেখানে অ্যাডমিশানের অ্যালটমেন্ট নাম্বারও দিতে পারো বা অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারও দিতে পারো মানে জাস্ট তোমাদের একটা স্পেসিফিকেশান কারণ নাম তো একই হতে পারে তাই স্পেসিফিকেশানের জন্য এই নাম্বারটা চাই জাস্ট এই নাম্বারটা এবং নেম অফ দ্য ইনস্টিটিউট যেরকম দিয়েছিলে সেম অ্যাস নিচেও কিন্তু তুমি কি করবে তোমার গার্ডিয়ানে যেহেতু এটা তোমাদের গার্ডিয়ানের নামে করা আছে তাই তোমাদের গার্ডিয়ানের যে নেম এবং অ্যাড্রেস সেটাকে ফুলফিল করবে এবং তার টেলিফোন নাম্বার দিয়ে এই এ পেপার দুটো তাদের কাছে সাবমিট করবে তারা এবার বাদবাকি সব কাজ কমপ্লিট করে তোমাকে পুরো জিনিসটা দেবে তার উপরে তুমি জাস্ট ছবিটাকে তোমার যে ক্যান্ডিডেটের ছবি প্রথমটাতে রয়েছে সেটাকে জাস্ট অ্যাটাচ করে কলেজে ভর্তির সময় ম্যানুয়ালি যখন তোমরা কলেজে যাবে তখন কিন্তু তোমরা প্রোভাইড করবে পুরো ব্যাপারটা খুব সিম্পলি বোঝালাম সম্পূর্ণ তোমাদের বললাম আর নিশ্চয়ই কোনো কনফিউশন থাকবে না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো মনে রাখবে কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন তোমরা প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে সবার আগে পাবে আর একটা কথা অবশ্যই ভিডিওটি তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার সকল আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি ক্লিক করে দাও আর সবশেষে একটাই কথা বলবো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কিছু বুঝতে অসুবিধা হলে আবারও বলছি কমেন্টস করবে আর তোমাদের যে যে ডকুমেন্টস লাগবে কিন্তু ভর্তির জন্য আমি সব ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদের ভিডিও কমপ্লিট করে দিলাম এরপরে তোমাদের আমি স্পেশাল একটা ভিডিও দিয়ে দেবো সেখানে পুরো সব ডকুমেন্টসের ট্রিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যে কিভাবে তোমরা সব ডকুমেন্টস অ্যারেঞ্জ করে সেটাকে প্রোভাইড করবে তারও কিন্তু ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমাদের অ্যালটমেন্ট পাবলিশ হবার আগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ